দর্শক, এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুর রহমান মিরন। মিরন, আজ রাত 12টার পর থেকে তো ইলিশ ধরা নিষেধাজ্ঞা আসছে, তো প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি কেমন দেখছেন? ধন্যবাদ প্রিয়াঙ্কা, আপনি ঠিকই বলেছেন। আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে দেশের অভয়াশ্রমগুলোতে ইলিশ ধরা, ইলিশ সহ অন্যান্য মাছ ধরার নিষেধাজ্ঞা এবং মৎস্য বিভাগ যে নিষেধাজ্ঞা জারি করেছে, এই সময়ের মধ্যে আগামী 2 মাস অর্থাৎ মার্চ এবং এপ্রিল মাস, এই সময়টা দেশের অভয়াশ্রমগুলোতে কোনো ধরনের মাছ শিকার করা যাবে না, এরকম একটা নিষেধাজ্ঞা জারি করেছে। এবং একই সময় যারা জেলেরা তাদের প্রণোদনা হিসেবে তাদের চাল সরবরাহ করা হবে বলে জানিয়েছে জেলা মৎস্য বিভাগ। কিন্তু তারপরেও যদি দেখা যায় যে এই অভয়াশ্রমগুলোতে মৎস্য শিকার করতে কেউ নামে, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই ব্যাপারে প্রশাসন, বিশেষ করে কোস্টগার্ড, মৎস্য বিভাগ এবং পুলিশ প্রশাসনের সঙ্গে তাদের বৈঠক হয়েছে। তারা বলেছেন এই সময় যদি কেউ এই অভয়াশ্রমগুলোতে মাছ শিকারে নামে, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবং আমরা যেটা জানতে পেরেছি, বরিশালে অর্থাৎ বরিশাল জেলায় 82 কিলোমিটার এবং বরিশাল বিভাগে 272 কিলোমিটার যে অভয়াশ্রম রয়েছে, সেই অভয়াশ্রমগুলো মূলত এই মুহূর্তে অর্থাৎ আজকে মধ্যরাত থেকে বা 12:01 থেকে এটি নিয়ন্ত্রণে নেবে কোস্টগার্ড সহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। তারা সারাদিন, দিন রাত 24 ঘন্টা এটা তদারকিতে রাখবেন। অর্থাৎ দেশের মৎস্য আহরণ অর্থাৎ মৎস্য বৃদ্ধির জন্যই মূলত মৎস্য বিভাগ বা মৎস্য প্রাণী সম্পদ বিভাগ প্রত্যেক বছর এই সময় 2 মাসের যে নিষেধাজ্ঞা জারি করে, এর ফলে মাছের আহরণ বৃদ্ধি পাবে বলেই তারা আশা করে। এবং সেই কারণে এবারও কিন্তু বরিশালের যে 82 কিলোমিটার, বরিশাল জেলার 82 কিলোমিটার, বরিশাল বিভাগে 272 কিলোমিটার যে অভয়াশ্রম রয়েছে, সেই অভয়াশ্রমগুলো যথাসাধ্য তারা চেষ্টা করবে যাতে এই সময়টায় কোনো জেলেরা মাছ ধরতে না নামে, সেদিকে তারা লক্ষ্য রাখবে। এই ছিল মূলত আমার কাছে বরিশাল থেকে এই নিষেধাজ্ঞার, আগামী যে নিষেধাজ্ঞা শুরু হবে সেই নিষেধাজ্ঞার সর্বশেষ খবর। আমি ফিরে যাব স্টুডিওতে। প্রিয়াঙ্কা মিরন, ধন্যবাদ আপনাকে।